হ্যালো দর্শক বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন। আজকে আমি একটা নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি। আমাদের আজকের আয়োজনে থাকছে লেখিকা নিরুপমা দেবীর জীবন কাহিনী। নিরুপমা দেবী ছিলেন একজন বাঙালি কথা সাহিত্য লেখিকা। তার সাহিত্যিক জীবনের ছদ্মনাম ছিল শ্রীমতী দেবী। নিরুপমা দেবী জন্মগ্রহণ করেন 1883 খ্রিস্টাব্দের 7ই মে ব্রিটিশ ভারতের মুর্শিদাবাদ জেলার বহরমপুরে। তার পিতার নাম ছিল নফরচন্দ্র ভট্ট। তিনি ছিলেন বিচার বিভাগের কর্মচারী। মাত্র 10 বছর বয়সে 1893 সালে নিরুপমা দেবীর বিবাহ হয় নদিয়া জেলার সাহারবাটি গ্রামের নবগোপাল ভট্টের সঙ্গে। 4 বছর পর অর্থাৎ 1897 সালে যক্ষারোগে আক্রান্ত হয়ে নিরুপমা দেবীর স্বামী নরগোপাল ভট্টের মৃত্যু হয়। খুবই অল্প বয়সে স্বামীকে হারিয়ে তিনি খুবই মর্মাহত হয়ে যান এবং বৈধব্য বেশ ধারণের পর তিনি তার জ্যেষ্ঠ ভ্রাতা বিভূতিভূষণ ভট্ট ও কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অনুপ্রেরণায় তিনি সাহিত্য সাধনায় ব্রতী হন। বিভূতিভূষণ ও শরৎচন্দ্র পরিচালিত হাতে লেখা পত্রিকায় তার সাহিত্য রচনার সূত্রপাত হয়। শরৎচন্দ্র তাকে গদ্য রচনায় উৎসাহিত করেন এবং তারই সমসাময়িককালের লেখিকা অনুরূপা দেবী তাকে গল্প রচনায় অনুপ্রাণিত করেন। নিরুপমা দেবীর প্রথম উপন্যাস ছিল উচ্ছৃঙ্খল। প্রেম ও দাম্পত্য জীবনের অন্তর্দ্বন্দ্বই ছিল তার উপন্যাসের মূল বিষয়। মানব চরিত্রের মনস্তাত্ত্বিক বিশ্লেষণে নিরুপমা দেবী ছিলেন সিদ্ধহস্ত, অত্যন্ত সংযমী শিল্পী ছিলেন তিনি। তিনি মানব চরিত্রের নিখুঁত বিশ্লেষণ করতে পারতেন। তার লেখার মধ্যে এক বিশেষ রুচির স্বাদ মেলে। 1915 খ্রিস্টাব্দে রচিত দিদি ছিল তার শ্রেষ্ঠ উপন্যাস। 1919 থেকে 20 খ্রিস্টাব্দে প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয় এই উপন্যাসটি এবং এটি শ্রেষ্ঠতার শিরোপা পায়। এছাড়াও তার রচিত উল্লেখযোগ্য উপন্যাসগুলি হল অন্নপূর্ণার মন্দির, আলেয়া, বিথিলিপি, শ্যামলি, বন্ধু, আমার ডায়েরি, যুগান্তরের কথা, অনুকর্ষ, দেবত্র, পরের ছেলে প্রভৃতি। নিরুপমা দেবীর একাধিক উপন্যাস চলচ্চিত্রায়িত ও মঞ্চে অভিনীত হয়েছে। স্বদেশী যুগে তার রচিত বহু গান ও কবিতা জনপ্রিয় হয়েছিল। তার সময়কালে কম লেখিকায় সাফল্য অর্জন করতে পেরেছিল। মহিলা লেখিকাদের মধ্যে সেই সময় তিনি ছিলেন অন্যতম সফল কথাসাহিত্যিক লেখিকা। 1934 খ্রিস্টাব্দে বর্তমান সাহিত্য পরিষদের সাহিত্য কৃতিত্বের জন্য নিরুপমা দেবীকে সম্বর্ধনা জানানো হয়েছিল। 1928 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের নিরুপমা দেবীকে ভুবন মোহিনী দাসী স্বর্ণপদক দিয়ে সম্মানিত করে তার সাহিত্যে অবদানের স্বীকৃতির জন্য। এছাড়াও তিনি 1943 সালে জগত্তারিণী স্বর্ণপদক লাভ করেন। শেষ জীবনে নিরুপমা দেবী বৈষ্ণব ধর্ম দীক্ষা গ্রহণ করেন। 1951 খ্রিস্টাব্দের 7ই জানুয়ারি নিরুপমা দেবী বৃন্দাবনে মৃত্যুবরণ করেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল 67 বছর। তো এই ছিল আজকের জীবনী। জীবনীটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিতে পারেন আর আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর এই ধরনের ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম পেতে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন আর কমেন্টের মাধ্যমে আমাদের মতামত জানাতে ভুলবেন না। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।